আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে গুরুত্বপূর্ণ রেখাসমূহ। আজকের পাঠে আমরা পৃথিবীতে যে সকল গুরুত্বপূর্ণ রেখা কল্পনা করা হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করব। তো আমাদের বলা সুবিধার্থে আগে একটা বৃত্ত দাগিয়ে রেখেছি। আমরা জানি যে পৃথিবী গোলাকার। এই গোলাকার পৃথিবীরই আমরা বিভিন্ন রশ্মি বা রেখাগুলো অঙ্কন করব। আজ যে রেখাগুলোর কথা আমরা জানব এগুলো কিন্তু সবগুলোই কল্পিত রেখা, মানে এগুলো কল্পনা করা হয়েছে। এগুলো কিন্তু কোনোটাই এক স্থান থেকে আরেক স্থানে টানা হয়নি, যে এক স্থান থেকে আরেক স্থানে দাগ টানা হয়েছে এরকম কিছু না। সবগুলোই কিন্তু কল্পিত রেখা। এই কল্পিত রেখাগুলোর মাধ্যমেই আমরা একটা স্থানের অবস্থান সম্পর্কে জানতে পারি। এই রেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই রেখাগুলোকে ব্যবহার করেই এক স্থান থেকে আরেক স্থানে, এক দেশ থেকে আরেক দেশ কত দূরে, এক দেশ থেকে আরেক দেশে সময়ের ব্যবধান কত হবে, এক দেশ থেকে আরেক দেশে দ্রাঘিমার ব্যবধান কত হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি। এবং কোন অঞ্চল শীত প্রধান, আবার কোন অঞ্চল গ্রীষ্ম প্রধান, সেগুলো জানা সম্ভব। তাহলে এখন আমরা রেখাগুলো সম্পর্কে জানব। তো প্রথমে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একটু জেনে নিব। উপরে যে অংশটা থাকবে সেটা সবসময়ই হবে হচ্ছে উত্তর। উপরের অংশটা হয় হচ্ছে উত্তর দিক। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন আমরা পাঠ্য বই বা হোয়াইট বোর্ডে যখন আমরা দেখব, বা বিভিন্ন প্রজেক্টর বা বিভিন্ন মাধ্যমে যখন আমরা পড়াশোনা করতে যাব, তখন উপরে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো উত্তর। অর্থাৎ আমাদের মাথার দিকটাতে হবে হচ্ছে উত্তর। এখন মনে করো আমরা মাথা নিচের দিকে আর পা উপরের দিকে দিয়ে বইটা ধরে আছি। তাহলে এই যে বইটা ধরে আছি, মাথাটা যেদিকে থাকবে সেটাই হচ্ছে উত্তর দিক। তাহলে তার অপোজিটটা কী হবে? অবশ্যই হবে দক্ষিণ। তাহলে আমরা উত্তর দক্ষিণ দুইটা দিক জানতে পারলাম। এরপর হাতের ডান দিকটা হবে পূর্ব, অর্থাৎ যেদিকে তুমি থাকবা হাতের ডান দিকটা যখন ঘুরে যাবে সেটাই হচ্ছে পূর্ব, এবং বাম দিকটা হয়ে যাবে পশ্চিম। এই হচ্ছে আমাদের চারটা দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন আমরা যে রেখা সম্পর্কে জানব সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রেখা, এবং এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ রেখা আমরা পাব, এবং এই রেখাগুলোকে বেস করে অন্যান্য রেখাগুলোকে আবর্তন করা হচ্ছে। এক নম্বর আমরা আলোচনা করব নিরক্ষরেখা নিয়ে। তো এই যে পৃথিবী, এই পৃথিবীর মাঝখান দিয়ে, একদম মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হচ্ছে সেটাকে বলা হয় নিরক্ষরেখা। তাহলে কি জানলাম? পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি নিরক্ষরেখা। তাহলে এখানে পূর্ব থেকে পশ্চিমে একটা দাগ দিলাম, এটাই হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান হচ্ছে 0°। আরেকটা আমরা দেখব, এই যে উত্তর থেকে দক্ষিণে আরেকটা রেখা কল্পনা করা হয়েছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে আমরা যে রেখাটা কল্পনা করতেছি
এটা হচ্ছে মূল মধ্যরেখা। দুই নাম্বার যেটা আলোচনা করব সেটা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে এখানে আমরা দুইটা রেখা অলরেডি পেয়ে গেছি এবং এই দুই রেখার মানই কিন্তু জিরো ডিগ্রি। পরীক্ষাতে আসে নিরক্ষরেখার মান কত, এই দুইটা রেখাকে বেস করে বাকি রেখাগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তর দিকে যখন আরেকটি রেখা কল্পনা করব, তখন এই রেখাটাকে বলবো কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, তাহলে দেখো 23.5 ডিগ্রি উত্তরে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ঠিক একইভাবে আমরা যখন 23.5 ডিগ্রি দক্ষিণে একটি রেখা কল্পনা করব, ঠিক একইভাবে নিরক্ষরেখা থেকে, তখন সেটাকে বলবো মকর ক্রান্তি রেখা। তাহলে আমরা এই যে রেখাটি পেলাম এই রেখাটিকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আমরা কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা সম্পর্কে জানলাম। কর্কট ক্রান্তি রেখা থেকে পরীক্ষাতে একটি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের অবস্থান কোথায় বা বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটা অতিক্রম করেছে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে। তো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আমাদের এই কর্কট ক্রান্তি রেখাটা অতিক্রম করেছে। সুতরাং আনসার করার সময় আমরা বলবো বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা অতিক্রম করছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এরপরে এই যে নিরক্ষরেখা থেকে 63.5 ডিগ্রি উত্তরে যে রেখাটা কল্পনা করা হয়েছে, এখানে একটা রেখা কল্পনা করা হয়েছে এবং 63.5 ডিগ্রি দক্ষিণে, অর্থাৎ এখানে আরেকটি রেখা কল্পনা করা হয়েছে। 63.5 ডিগ্রি উত্তরে যে রেখাটাকে কল্পনা করা হয়েছে এটাকে বলা হয় সুমেরু রেখা এবং 63.5 ডিগ্রি দক্ষিণে যে রেখাটাকে কল্পনা করা হয় সেটাকে বলা হয় কুমেরু রেখা। তাহলে এখানে আমরা আরও 4টা বিষয় জানতে পারলাম। 3 নম্বর আমরা জানলাম কর্কট ক্রান্তি রেখা, 4 নম্বর জানলাম মকর ক্রান্তি রেখা, 5 নম্বর জানলাম সুমেরু বৃত্ত বা সুমেরু রেখা, 6 নম্বর জানলাম কুমেরু রেখা। তাহলে দেখো এগুলো কিন্তু আমরা জানতেছি, অবস্থানটা বুঝতেছি, আমাদের কিন্তু মুখস্থ করার কিছুই নাই। জাস্ট আমরা চিত্রটা দেখব, চিত্রটা দেখে বুঝে নিব, পরীক্ষার খাতাতে সরাসরি অ্যান্সার করব। এখানে চিন্তা করারও কোনো দরকার নাই, ভাবারও দরকার নাই। বিষয়টা আমরা জ্যামিতির মতো দেখলাম, বুঝলাম, পরীক্ষার খাতাতে আমরা অ্যান্সার করব। তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিষয়ে জানলাম, সুমেরু সম্পর্কেও জানলাম, অর্থাৎ সুমেরুটা হচ্ছে উত্তর দিকে। নিরক্ষরেখা থেকে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির ব্যবধান হবে 23.5 ডিগ্রি এবং সুমেরু রেখা ও কুমেরু রেখার ব্যবধান হবে 63.5 ডিগ্রি। এই দুইটা অপশন মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে উত্তর দক্ষিণ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ রেখা নিয়ে আমরা আলোচনা করব, 7 নম্বর হচ্ছে অক্ষরেখা বা অক্ষাংশ। এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা থেকে পূর্ব পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। এই যে আমরা নিরক্ষরেখা টানলাম, এই নিরক্ষরেখা থেকে পূর্ব পশ্চিমে কোনো স্থানে যে কৌণিক দূরত্ব
से द्रुतटा के बला हे अक्षरेखा बा अक्षांश। एरपर आठ नम्बर हे द्राघिमा रेखा बा द्राघिमांश। निरक्षरेखा के डिग्री मिनिट और सेकेंडे भाग कर प्रत्येक भाग बिंदुर ऊपर दिए उत्तर मेरु थेके दक्षिण मेरु पर्यंत जे रेखाटा कल्पना करा हुए छे सेटाई हबे आमादेर द्राघिमा रेखा। अर्थात अक्षरेखार माध्यमे आमरा कोनो एकटा स्थानेर अवस्थान जानते पारतेछि, किन्तु आमरा एखाने द्राघिमा रेखार माध्यमे जानते पारबो कि द्राघिमा रेखार माध्यमे आमरा जानते पारतेछि कोन समये कोन जायगाय अवस्थान करतेछि। एकदम निर्दिष्ट भावे जाना सम्भव हच्छे द्राघिमा रेखार माध्यमे। ताहले देखो ए जे उत्तर दक्षिणे जे रेखा आछे एखान थेके टानते थाकबो, एगुलो हबे आमादेर द्राघिमा रेखा बा द्राघिमांश। এভাবে আস্তে আস্তে সরাইতে থাকবে, এর ফলে আমরা একদম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জানতে পারতেছি যে সেই জায়গাটাতে কোথায় কখন কয়টা বাজতেছে সেই বিষয়টা আমরা এখানে জানতে পারতেছি। তাহলে কোন স্থানের অবস্থান জানা যাচ্ছে, সেই স্থানের সময় জানতে পারা যাচ্ছে দ্রাঘিমা রেখার মাধ্যমে। পূর্ব পশ্চিমের অবস্থান জানা যাচ্ছে যে কত ডিগ্রি পূর্বে আছি বা কত ডিগ্রি পশ্চিমে যাচ্ছি। আবার অক্ষরেখার মাধ্যমে আমরা উত্তর দক্ষিণে কতটুকু যাচ্ছি সেটা জানতে পারতেছি। তাহলে এটা যদি আমাদের কেন্দ্র হয়, দ্রাঘিমায় যেহেতু কৌণিক দূরত্বের কথা বলা হচ্ছে, তাহলে সাপোজ আমি এখান থেকে এটা টানলাম, এই অংশটুকু যদি টানি এটা হচ্ছে 66.5 ডিগ্রি, তাহলে এটা হবে অক্ষরেখা বা অক্ষাংশ। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে জানব, সেটা হচ্ছে 9 নাম্বার আন্তর্জাতিক তারিখ রেখা। এই যে আমরা দ্রাঘিমা পড়লাম, তো 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে 4 মিনিট সময়ের ব্যবধান হয়। এক মিনিট দ্রাঘিমা অতিক্রম করলে 4 সেকেন্ড সময়ের ব্যবধান হয়। সুতরাং 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে সময়ের ব্যবধান হবে 180 × 4 মিনিট। 180কে 4 দিয়ে গুণ করলে হয় 720, অর্থাৎ 720 মিনিট। এই 720 মিনিটে সময় হয় 12 ঘন্টা। আমাদের এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি অতিক্রম করলে 12 ঘন্টা সময়ের ব্যবধান হবে। আবার ঠিক পশ্চিম দিকে ফিরে আসলে 12 ঘন্টা সময়ের ব্যবধান হবে। এর ফলে কি হচ্ছে, এর ফলে সময়ের ক্ষেত্রে গড় মিলের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পূর্ব দিকে গেলে যোগ করতে হয়, পশ্চিমে গেলে বিয়োগ করতে হয়। তাহলে মনে করো এখানে রবিবার সকাল 10টা, তাহলে এখান থেকে পূর্ব দিকে গেলে কি হবে, রবিবার রাত 10টা। ঠিক একইভাবে পশ্চিম দিকে গেলে কি হবে, শনিবার রাত 10টা। এই কারণে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর দিয়ে একটা রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।